অধীর চৌধুরীকে নতুন মির্জাফর বলে আক্রমণ ফিরহাদ হাকিমের। গতকাল রাতে মুর্শিদাবাদে এসে পৌঁছন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব, তাই নতুন ফন্দি নতুন মির্জাফর খুঁজছিলেন। সেই সময় পেয়ে গেলেন বহরমপুরের ডনদাকে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মির্জাফরের কাজ করছেন। এদিন দুপুরে জেলা পরিষদের প্রার্থী রাজীব হোসেনের সমর্থনে বহরমপুরের শাহজাদপুরে সভা করেন ফিরহাদ হাকিম। মমতাকে সরানো অসম্ভব, তাই নতুন ফন্দায় আবার মির্জাফর তৈরি করবে কে? সেই মির্জাফরের খোঁজ করতে করতে আমাদের বহরমপুরের ডন্দাকে ধরে ফেললেন। কি নাম জানি না, কি নাম যাই, এই ডন্দাকে ধরে ফেললেন। ডন্দা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মমতাকে সরাতে হবে, মমতাকে সরাতে হবে। তার জন্য কি করতে হবে? কংগ্রেস সিপিএম এর জোট করতে হবে, কংগ্রেস সিপিএম কে একসাথে থাকতে হবে। এই মুর্শিদাবাদে কয়েকশো কংগ্রেস কর্মী এই সিপিএম এর হাতে খুন হয়েছে, সে কথা ভুলে গেলেন আমাদের ডন্দা। এই আমরা কংগ্রেস করতাম, মান্নানদার নেতৃত্বে আমরা এখানে কংগ্রেস করতাম, আমাদের বরকত সাহেবের নেতৃত্বে কংগ্রেস করতাম, আমাদের আব্দুল সাত্তার সাহেবের নেতৃত্বে কংগ্রেস করতাম। সেই কংগ্রেস যে কংগ্রেস তাদের নেতৃত্বে হতো। বরকত সাহেব বারবার বলতেন, এই সিপিএম কে গঙ্গ উপসাগরে ফেলে দাও, এই সিপিএম কে ছুঁড়ে গঙ্গ উপসাগরে ফেলে দাও। আর আজ সেই বর্ধমানের সাইবাড়ি কংগ্রেস কর্মী দুটো ভাইকে একসাথে খুন করে তার রক্ত মাখিয়ে তার মাকে জোর করে ভাত খাওয়ানো হয়েছিল, বা পাঞ্জায় হাত দেওয়ার জন্য, ছাপ দেওয়ার জন্য কান্দুয়াতে হাত কেটে নেওয়া হয়েছিল কয়েক হাজার কংগ্রেস কর্মীকে এই সিপিএম খুন করেছিল, কিন্তু ডন্দার তো জানা নেই, ডন্দার তো হিস্ট্রি জানা নেই। ওনার যে করে হোক মমতাকে সরাতে হবে, তার জন্য তলায় তলায় বিজেপির সাথে হাত মিলিয়ে আজকে মির্জাফরের কাজ, আজকে এইখানকার অধীর চৌধুরী আজকে মির্জাফরের কাজ বাংলার বুকে তৈরি করছেন মমতাকে আজকে দুর্বল করবার জন্য।